এই প্রতিযোগিতা জিতে বা হেরে আপনার লাভ কি? আমি এই প্রতিযোগিতাতে এসেছি আমার স্বামীর ইচ্ছের সম্মান রাখার জন্য। এই প্রতিযোগিতায় যারা যারা এসেছে তারা তো মিসেস, অর্থাৎ তারা প্রত্যেকেই কারো না কারো স্ত্রী। একজন স্ত্রীর সব থেকে বড় দায়িত্ব, সব থেকে বড় কর্তব্য, তার সব থেকে বড় সম্মানের জায়গা তার সংসার, তার পরিবার, মা দুর্গা, যিনি নারী শক্তির প্রতীক। তিনি যেমন অসুর দলনী, তেমন তিনি মহাদেবের ঘরণীয়। তিনি যেমন দশ হাতে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছেন, তেমন কিন্তু আমাদের এই জগৎ সংসারকেও সামলেছেন। আমি মনে করি প্রত্যেকটা নারীর মধ্যে মা দুর্গার শক্তি রয়েছে, প্রত্যেকটা নারী মা দুর্গার অংশ। আসল প্রকৃতির নারী হচ্ছে দশভুজা, তাই প্রয়োজন পড়লে নারীরা কিন্তু নিজের সংসার রক্ষা করার জন্য দশ হাতে অস্ত্র ধারণ করতে পারে, আবার প্রয়োজন পড়লে দশ হাতে সংসারও সামলাতে পারে। নারীদের স্ত্রী রূপ, মাতৃরূপ নারীদেরকে সম্পূর্ণ করে, কখনই তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় না। আমিও একজন নারী এবং আমার স্ত্রী রূপে আমার মনে হয় আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি চিরকাল ভালোবাসা দিই, তাদের যত্ন করি, তাদের সেবা করি, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় লক্ষ্য। প্রশ্ন আছে মিসেস জবা সেনগুপ্ত আপনার কাছে, আপনি খালি পায়ে কেন এসেছেন? আমি তো এখানে পুজো দেবার জন্য এসেছি, হাতে পুজোর ডালি নিয়ে। আচ্ছা আপনারাই বলুন না, কেউ জুতো পরে কি পুজো দিতে আসে? আমাদের সাতজন ফাইনালিস্টের নাম ঘোষণা করবেন, শেষ থেকে পরপর নাম ঘোষণা করা শুরু হবে। আমাদের সেভেন্থ ফাইনালিস্ট নেহা বর্মন। আমাদের সিক্সথ ফাইনালিস্ট মৌসুমী রয়।